ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ছোট ম্যাচ যেটি আছে দুটো পৃথিবীতে, একটি আমার কাছে। আমি শাকিল হক, আমি একজন আর্টিস্ট। আমার সংগ্রহের বড় ম্যাচ হচ্ছে এখন পর্যন্ত এটি। আমার একটি শখ হচ্ছে দেশলাই সংগ্রহ করা। এটি 1928-এর। আমার কাছে 128টি দেশের প্রায় 22,000-এর মতন দেশলাই আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও একটি ম্যাচ আমার কাছে আছে, এটা খুব এক্সট্রিমলি রেয়ার একটা ম্যাচ। আমি শাকিল হক, আমি একজন আর্টিস্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার, আমি পাশাপাশি গ্রাফিক ডিজাইনও করি। আমার পেশাগত জীবনের বাইরে আমার একটি শখ হচ্ছে দেশলাই সংগ্রহ করা। আমার কাছে আসলে অনেকেই যারাই আসে জানতে চায় যে আমার সবথেকে বড় ম্যাচ কোনটি। তো আমার সংগ্রহের বড় ম্যাচ হচ্ছে এখন পর্যন্ত এটি। তো এটি পৃথিবীর সবথেকে বড় ম্যাচ নয়, এটার থেকেও অনেক বড় ম্যাচ আছে। তবে আগামী সেপ্টেম্বরে আমার কাছে এর থেকেও একটি বড় ম্যাচ আসবে। আপাতত এটি আমার সংগ্রহের সবথেকে বড় ম্যাচ। আর এবার আপনাদেরকে দেখাবো যে আমার সংগ্রহের ছোট এবং ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ছোট ম্যাচ যেটি আছে দুটো পৃথিবীতে, একটি আমার কাছে, আরেকটি আছে ইন্ডিয়ান কালেক্টর সুনীল ভাটের কাছে। তো এটা মূলত এত ছোট যে এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেলে বোধহয় ভালো দেখা যাবে। এটার উপরে যে আর্টওয়ার্কটা আছে, এখানে শিপ আছে। তো এই ম্যাচের ডিজাইনটা ইন্ডিয়ান শিপ ম্যাচ থেকে নেওয়া থিমটা। এটা সম্ভবত আমি 2014 দিকে সংগ্রহ করি। আমার যে যাদের সাথে আমি এক্সচেঞ্জ করতাম তাদের মধ্যে একজন ছিল হচ্ছে সুনীল ভাট। উনি ইন্ডিয়ার ভূপালে উনি থাকেন এবং উনি ভূপালের একজন খুব বড় কালেক্টর। শুধু ভূপাল না, ইন্ডিয়ার মধ্যে উনি একজন খুব রিমার্কেবল কালেক্টর। এই ম্যাচটা যেদিন আমার কাছে হাতে এসে পৌঁছলো, আমি যেদিন পার্সেলটা খুললাম, তো খোলার পরপরে এত ছোট আমার হাত থেকে পড়ে যায়, এবং পড়ে যে কিসের মধ্যে ঢুকে যে আমরা কেউ খুঁজেই পাচ্ছিলাম না, এবং এক দুই ঘন্টাতে একটু নিখোঁজ ছিল। আমরা পরে অনেক ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এটাকে খুঁজে বের করি টেবিলের তলা থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও একটি ম্যাচ আমার কাছে আছে, এটা খুব এক্সট্রিমলি রেয়ার একটা ম্যাচ। এটা দিয়ে জ্বালানির কাজ করা হতো তখন। এটা কাঠিগুলো দেখলে বুঝবেন যে বেশ বড়, এবং পুরো ম্যাচটা ওজন কিন্তু প্রায় 300 গ্রামের মতন। আমি দেশলাই সংগ্রহ শুরু করেছিলাম অনেক ছোটবেলায়, যখন আমি স্কুলেও যাই না এমন একটি বয়সে। কিন্তু একটি সময় এসে যেহেতু ছোট হওয়ার কারণে আমি ওগুলো জানতাম না যে কীভাবে সংরক্ষণ করতে হয়। তো সেই কারণে আমি অনেক দেশলাই আমি হারিয়ে ফেলেছিলাম, অনেক এখানে রেয়ার ম্যাচ বক্স ছিল। তো পরিণত বয়সে এসে আমি আবার শুরু করি 2012 সাল থেকে, এ পর্যন্ত আমি সংগ্রহ করে যাচ্ছি নিয়মিতভাবে। আমার সংগ্রহে সবথেকে পুরনো ম্যাচ যেটা, সেটা হচ্ছে এই ম্যাচটি। এটি দেশলাইয়ের প্রায় শুরুর দিকের ম্যাচ। আপনি এখানে দেখে থাকবেন যে এখানে কিন্তু কোনো স্ট্রাইকিং সারফেস নেই, কোনো স্ট্রাইকিং সারফেস নেই। ভেতরে কিছু কাঠি আছে। তো এই যে কাঠিগুলি দেখছেন, এই কাঠিগুলোর উপরে সালফার লাগানো থাকতো, যেটা যে কোনোখানে স্ট্রাইক করলে জ্বলে যেত, যার ফলে এগুলোকে নিরাপদ দেশলাই বলা হতো না। এবং এই জিনিসগুলো এবং এই দেশলাইগুলো কিন্তু খুব একটা বেশি দিন সার্ভাইভ করেনি অনিরাপদ হওয়ার কারণে। আমার জীবনে আমার বাবার প্রভাব অনেক। আমার জীবনে দেখা যত মানুষ আছে তার মধ্যে আমার বাবার কিছু বিষয় আমার ভীষণভাবে ভালো লাগতো এবং তাকে আমি ফলো করতাম, এখনও করি। উনি নিজে একজন শিল্পী ছিলেন এবং একজন সংগ্রাহক ছিলেন। আমি যখন অনেক ছোট, তো তখন দেখতাম যে আমার বাবা যে টেবিলটাতে বসে কাজ করতো, সেই টেবিলটার উপরে কাঁচের নিচে অনেক ধরনের জিনিস উনি রাখতেন, যেমন মুদ্রা, ব্যাঙ্ক নোট, কয়েন কিংবা সুন্দর সুন্দর ছবি। আর তাছাড়া উনি নিজেও দেখা যেত যে যা ভালো লাগতো উনি সেগুলো সংগ্রহ করতো। তো আমার ধারণা যে সেখান থেকে আমার ভেতরে এই বিষয়টি এসছে। আর আমার বাবার যে শৈল্পিক যে সেন্সটা ছিল ওটাও আমাকে প্রভাবিত করতো, এবং সেখান থেকে সম্ভবত আমার মধ্যে একটা মিনিয়েচার আর্ট ফর্মকে ভালোবাসার বিষয় চলে আসে, এবং ম্যাচের মধ্যে আমি জিনিসটা পাই। তো আমি মনে করি যে এই সামগ্রিকভাবে বিষয়গুলো আমার মধ্যে চলে এসছে। তো আমি বলবো যে আমার সংগ্রহের মূল যে অনুপ্রেরণা তিনি হচ্ছেন আমার বাবা। দেশের বাইরে কিন্তু ম্যাচ বক্সকে একটা অন্যভাবে দেখায়, একটা অন্য শেপ ডিজাইন তারা তৈরি করে। তো তাদের কাছে এগুলো দেখে হঠাৎ করে ম্যাচ মনে হয় না, বাট এগুলো কিন্তু রেগুলার ম্যাচ, যেগুলো আপনি দোকানে পাবেন। আমরা যেমন এগুলো দোকান থেকে কিনি, এগুলো আপনার দোকান থেকে কিনতে পাবেন। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, এগুলোকে বলে সিগার ম্যাচ। তো এই ম্যাচগুলো নর্মালি যারা সিগার খায় তাদের জন্য একটা গিফট বক্সের সেট, এবং এটা কিন্তু হিউজ, এক একটা ম্যাচের ওজন প্রায় 250 গ্রাম। আপনি দেখেন যে কাঠিগুলো বাইকালারের কাঠি, এবং এগুলো হচ্ছে
হাউজহোল্ড সাইজের কাঠি, এগুলো এক একটার হাইট হচ্ছে 4 ইঞ্চ। সিগার যারা খায় তাদের অনেক খুন জ্বলা কাঠি এরকম লাগে, তো এটি একটি সেট এবং আমার প্রিয় ম্যাচের মধ্যে একটি। এটা আসছে কিউবা হাভানা থেকে। আমি ধারণা করি আমার কাছে অন্তত 200-300 ধরনের ম্যাচ আছে, এবং সত্যি কথা বলতে আমি এত বছর ধরে ম্যাচ সংগ্রহ করি, আমি প্রতিবারই অবাক হই যখন আমার কাছে নতুন কিছু আসে, কারণ আমি ততবারই দেখি যে না, এই ম্যাচটা তো আমার ছিল না। যেমন আপনাদেরকে একটা বুক ম্যাচ দেখাই, তো এটা যখন আমাকে প্রথম পাঠিয়েছিল আমি এটা ভেবেছিলাম একটা ব্যাংক কার্ড, তো পরে খুলে দেখি যে এটা একটা বুক ম্যাচ। এটা খুব একটা চমৎকার বিষয়, আমি প্রায় ধোকাই খেয়েছিলাম। এখানে আছে ডেনমার্কের একটি, এটি 1928-এর, এটা ভেরি ওল্ড এবং খুবই রেয়ার এই ম্যাচগুলো। এগুলো আমাকে ডেনমার্কের একজন সংগ্রাহক পাঠিয়েছেন। এটা 1940-এর বুলগেরিয়ান একটা ম্যাচ, এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের যে ট্যাক্স পেপারের যে স্ট্যাম্পটা এখনও কিন্তু আছে এখানে, তার মানে বোঝা যায় যে তখন থেকে তারা ট্যাক্স পে করে আসছে। আমার সংগ্রহের খুব একটা প্রিয় জিনিস আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে ব্রায়ান্ট অ্যান্ড মে কোম্পানির একটি লিমিটেড এডিশনের মডেল কার, যেখানে 4টি ম্যাচ বক্স আছে। তো প্রত্যেকটি ম্যাচের যে ব্র্যান্ড, সে ব্র্যান্ডগুলো দিয়ে এক একটি করে গাড়ি, এবং এই গাড়িগুলো দিয়ে ম্যাচ বক্স ডেলিভারি দেওয়া হতো। খুবই চমৎকার দেখুন, এবং খুব ডিটেইল ওয়ার্ক। এবং এখানে লেখা আছে যে টোটাল সেট করা হয়েছিল 12,500, এবং 12,500-র মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড আমার কাছে একটি। এতক্ষণ আমার সংগ্রহে থাকা বিভিন্ন দেশের ম্যাচ বক্স আপনাদেরকে দেখালাম, এখন আপনাদেরকে দেখাবো আমার সংগ্রহে থাকা বাংলাদেশের কী কী ম্যাচ আছে এবং সব থেকে পুরনো কী কী ম্যাচ আছে আপনাদেরকে, সেগুলো এখন দেখাবো। এখানে আমার কাছে কিছু বাংলাদেশের ম্যাচ আছে যেগুলো ভীষণভাবে রেয়ার, যেগুলো আপনাদেরকে দেখাতে পারি, এবং কিছু কিছু বোধ করি আমারও জন্মের আগের, যেমন এই ম্যাচগুলো আমি দেখিনি সত্যি বলতে, এটা অনেক আগে, এটার আসলে কোনো ইনফরমেশন আমি পাইনি এখনো। এখানকার কয়েকটি ম্যাচের ইনফরমেশন আমি এখনো পাইনি। সব থেকে পুরনো ম্যাচের মধ্যে এগুলো সবই পুরনো, এগুলো ইস্ট পাকিস্তানের পরপরই কিছু আছে এখানে, অন্তত 4-5টা আছে যেগুলো ইস্ট পাকিস্তানের পরপরই। যেমন এটা হয়তো লেট 60s বা 70s-এর দিকে, যেমন এখানে লেখা আছে নিরাপদ গ্যাস ম্যাচ, তো এই জিনিসটা আমি এর আগে কখনো দেখিনি। সব জায়গাতে আমি দেখেছি নিরাপদ দেশলাই লেখা, কিন্তু নিরাপদ গ্যাস ম্যাচটা আমি দেখিনি। তো এটা আমি এখনও এক্স্যাক্টলি আপনাকে কারণটা বলতে পারবো না যে এটা কেন এটা লেখা। তারপরে এই যে ম্যাচটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটা ম্যাচ আমার শৈশবে যখন আমি খুব ছোট, তখন এমন হয়েছে আমি 10 পয়সা করে কিনেছি, এটুকু আমার মনে আছে। দ্যাট মিন্স এই ম্যাচটা হচ্ছে মোর দেন 50 ইয়ার্স। এটা একটা খুব চমৎকার ম্যাচ, এটা আমার 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 স্পষ্ট মনে পড়ে, এটা আমি ছোটোবেলায় খেলেছি এরকম ম্যাচগুলো নিয়ে। তারপরে এই যে ম্যাচগুলো আছে এগুলো খুব পুরনো ম্যাচ, এবং এখানে কিছু মজার মজার ম্যাচ আছে, যেমন এই ম্যাচটার নাম হচ্ছে বোমপতি, এটা হচ্ছে মৌপতি, এটা হচ্ছে সভাপতি, তারপর গণপতি, এরপর সেনাপতি। তো এগুলো যেটা হচ্ছে যে ইস্ট পাকিস্তান থেকে শুরু করে এখন পর্যন্ত প্রজাপতি হচ্ছে বাংলাদেশের কিংবা এশিয়ার মধ্যে যারা বাংলাভাষী দেশগুলো আছে তার মধ্যে সবথেকে একটি পপুলার ব্র্যান্ড। তো আমার ধারণা যে এই ব্র্যান্ডটাকে কনফিউজ করে তারা যেন মার্কেটিং করতে পারে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা নামের পিছনে কিন্তু পথ ওই রশ্মি দিয়ে কিন্তু করা। তো এরকম আরও কিছু সিরিজ আমার কাছে আছে, যেমন আরবপতি, তারপরে উপপতি, এরকম অনেক অনেক আছে আর কি। তো আমার ধারণা যে এটা ছিল তখনকার দিনে একটা মার্কেটিং পলিসি, এরকম হতে পারে। তারপরে আরও আরও যেটা দেখেছি বেদুইন, এটাও একটা খুব পুরনো ব্র্যান্ড, বেদুইন আছে, এবং এখানে আছে একটা রেস হর্সেস। এগুলো ঠিক আমি আমি নিজেও কোনো তথ্য এখনও সংগ্রহ করতে পারিনি যে এটা কত পুরনো, এবং আপনি ম্যাচের অবস্থাটা দেখেই বুঝছেন যে এটা হাউ ওল্ড দিস ইজ। এগুলোর অবস্থা খুব একটা ভালো না, এটা আমি যতটুকু পারি সাবধানে এগুলোকে রাখার চেষ্টা করি। এবং এই সেম ব্র্যান্ডের ম্যাচ 2000 পর্যন্ত ছিল, 2000
2009 পর্যন্ত মার্কেটে ছিল, বাট দ্যাটস দ্য উডেন ওয়ান, এটা কাঠের। আর এখনকার যেগুলো তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে কার্ডবোর্ডের আর কি। আমার কাছে 128টি দেশের প্রায় 22,000-এর মতন দেশলাই আছে, যেগুলোকে আমি সংগ্রহ করেছি আদান প্রদানের মাধ্যমে, বেশিরভাগই আদান প্রদানের মাধ্যমে। কিছু আমি দেশে বাইরে গিয়ে এনেছি, আমার বিভিন্ন সংগ্রাহকদের সাথে আমার পরিচয় আছে দেশ বিদেশের, তাদের সাথে আমার দেখা হয়েছে, সেভাবেও আমি এনেছি। কিছু আমি কিনেছি এবং কিছু আমাকে বন্ধুবান্ধবরা এনে দিয়েছে। এইভাবে আমি সংগ্রহগুলোকে মূলত বাড়িয়েছি।